সেটা তদন্ত করা উচিত এবং তদন্ত করে দেখা উচিত যেটা সত্য না মিথ্যা। এছাড়া তদন্ত একজন করে ব্যক্তি, দেখা উচিত সেখানে, কিন্তু আপনি কোনোভাবে বলে যাচ্ছেন, স্বীকার করে যাচ্ছেন যে যাই হয়েছে এটা তদন্ত এটা স্বীকারের তো কিছু নাই, এটা তো আমার বক্তব্য স্বীকার বলতে। আমি বলছি না 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 যে অভিযোগ সাগর কোন এসেছে, সাগর মানে আমি অভিযোগের সমস্যা অভিযোগ না 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 অভিযোগের স্বীকার বলছি না আমি, বলছি আপনি যে আমাকে আপনি কথা বলতে দিবেন সাগর, জি আপনি জি মাঝখানে কথা বললে হবে না। জি প্লিজ প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করেছি আলোচনা কি, এই বিষয়ে আপনি আমাকে বলেন নাই। এক, দুই, আপনি এখন আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর তো দিচ্ছি। আপনার উত্তর পছন্দ হচ্ছে না, স্বীকার করার কি আছে? আমি কি এটার কোনো পার্টি যে আমি স্বীকার করবো বা অস্বীকার ডেফিনেটলি করবো? হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত হয়, এটা একটা ইউনিভার্সাল ল। আপনার নামে যদি কাল থেকে অভিযোগ করে আমি বলবো আপনার বিষয়ে তদন্ত হবে, যেটা আমরা বুঝতে পেরেছি যে এটা কোনো ঘটনাই না। আবার দ্বিতীয়ত আপনি বলে যাচ্ছেন যে কোনোভাবে দায়িত্ব নিয়ে সরকার তদন্ত করে দেখা উচিত। সাগর, এটা আপনার একটা সমস্যা, আমি কিন্তু বলি না এটা কোনো ঘটনাই না। আপনি আপনার কথা আমার মুখে চাপিয়ে দিচ্ছেন কেন? আমি বলেছি এটা একটা টেলিভিশন অনুষ্ঠানে আনা অভিযোগ, এবং যদি অভিযোগের কোনো সারবস্তু থাকে সেটা রাষ্ট্র প্রয়োজন মনে করলে তদন্ত করবে। এটা নিয়ে এত আলোচনা করার কিছু না, এটা নাথিং, এরকম অভিযোগ এটাকে উঠে ওটাই আমরা তাহলে মনির হাজার ভাই জি ধন্যবাদ আপনাকে। এরকম অভিযোগ আগেও হয়েছে, আমি আমি আপনাকে আগেই সাবধান করি, আপনি আপনার কথা আমার মুখে দিবেন না। না শিওর, এবং আমার কথা ইন্টারপ্রেট, এবং আপনি আমার কথা ইন্টারপ্রেট করার চেষ্টা করবেন না। না অবশ্যই, আমি যেটা বলছি আমি সেটা বলছি, লেট লেট দ্য ভিউয়ার্স ইন্টারপ্রেট মি, নট ইউ। ডেফিনেটলি নো, নট মি, আই'ম জাস্ট প্রেজেন্টিং মাইসেলফ, আই'ম জাস্ট প্রেজেন্টিং দ্য টপিক। নো, ইউ ক্যান প্রেজেন্ট দ্য টপিক, বাট ইউ ক্যান নট ডিবেট উইথ মি বিকজ ইউ আর প্রেজেন্ট। ডেফিনেটলি ডেফিনেটলি, আমি জাস্ট আপনাকে আস্ক করছি, কোশ্চেন গুলি আমি থ্রো করছি, আপনি আপনার জায়গা থেকে ইয়ে করবেন। আমি এখন অপোজিটে বা অপোজিট করব না, আপনি শুরু দিয়ে আমাকে কথা বলতে দেন না, আপনি বুঝে নিন আমি কি উত্তর দিয়েছি। না তো সেটা ডেফিনেটলি আই উইল লেট ইউ টক। আপনি বুঝেন নাই, একটা টেলিভিশন অনুষ্ঠানে কিছু মানুষ অভিযোগ তুলেছে, সেই অভিযোগ কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, এবং এটা ব্যক্তির দায়িত্ব হচ্ছে আত্মপক্ষ সমর্থন করা, প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে তদন্ত করা। আমরা নাগরিক হিসেবে বলতে পারি আমরা সত্যটা জানতে চাই, যদি এটা সত্য অভিযোগ হয়ে থাকে তাহলে সেটা আমরা জানবো, যদি মিথ্যা অভিযোগ হয়ে থাকে সেটা আমরা জানবো। দ্যাট ইজ মাই সে, যে আমাদের অধিকার আছে সত্য। আমি আপনার কাছে তুষার, আমি আপনার কাছে আবার আসছি, এর বাইরে আমি কারো পক্ষ বা বিপক্ষে একটা শব্দ বলি নাই। ডেফিনেটলি আমার সেটা পক্ষ বানাবেন না জি, রাষ্ট্রের যে কনসেপ্ট হয়ে উঠেনি, এটা রাষ্ট্র হয়ে উঠেনি মানে কি হয়েছে এটা বলো না। আমি তো বললামই এটা ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যবস্থা হয়েছে, গোষ্ঠী কেন্দ্রিক একটা ব্যবস্থা হয়েছে। তার মানে তো রাষ্ট্র নাই, রাষ্ট্র নাই কথাটা তো বলা যাবে না, এইটার মানে তো রাষ্ট্র নাই হয়ে গেছে তো বলা যাবে। দেখেন তুষার ভাই, আপনি সাগরকে বলছেন, আপনার সাগরের কথা আপনার মুখে না চালানোর জন্য, কিন্তু আপনি আবার আপনার কথা আমার মুখে চালিয়ে দিচ্ছেন। রাষ্ট্র হয়ে ওঠে নাই তাহলে কি হয়ে উঠেছে সেটা বলেন। এটা একটা গোষ্ঠী কেন্দ্রিক ব্যবস্থা তৈরি হয়েছে এখানে, এটা এটাকে হ্যাঁ গোষ্ঠী কেন্দ্রিক ব্যবস্থা বলে, গোষ্ঠী কেন্দ্রিক ব্যবস্থা যদি কোথাও তৈরি হয় অনেকটা জমিদারি স্টাইলের, আমি এই শব্দটা বলেছি, অনেকটা জমিদারি স্টাইলের গোষ্ঠীকেন্দ্রিক একটা ব্যবস্থা তৈরি হয়েছে। জমিদারি স্টাইলের গোষ্ঠীতান্ত্রিক ব্যবস্থা কি রাষ্ট্র তৈরি করে নাকি করে না? না করে না, অবশ্যই করে না। তাহলে কি এটা রাষ্ট্র হইছে নাকি হয় নাই? আপনি কিন্তু আমাকে এখন জেরা করছেন, আপনি আমাকে এখন জেরা করছেন, আপনি একটা বাক্য বলে এই বাক্যের যে অর্থ সেটাকে এড়িয়ে যাচ্ছেন। ঠিক আছে, না আমি এড়িয়ে যাব কেন? না না, এটা একটা গোষ্ঠীতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক ব্যবস্থা হয়েছে, ভালো কথা। এই গোষ্ঠীতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অপরাধ হয়েছে, এটা আপনার কথা নাকি হয় না? মানে আপনি তুষার ভাই, আপনি যেভাবে বলছেন, যেভাবে আমাকে জেরা করছেন, তাতে একটা বিচ্ছিন্ন খুবই ছোট অপরাধ সংঘটিত হয়েছে। আমি কিন্তু আপনাকে সেটা বলিনি। আমি তুষার ভাই, আপনি তো বলবেন, আপনি আমাকে জেরা করছেন কেন? আমি তো আপনাকে জেরা করিনি, আপনার অনেকগুলো স্টেটমেন্টে আমার জেরা করবার ইচ্ছা হয়েছিল, আপনার অনেকগুলো স্টেটমেন্টে আমার জেরা করবার ইচ্ছা হয়েছিল, আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি, জেরাও করিনি। কিন্তু রাষ্ট্র হয়ে উঠে না গেলে কি হয়েছে? আমি অদ্ভুত ভাবে লক্ষ্য করছি তুষার ভাই, আপনি সাগর সাহেব এবং আমি দুজনের ব্যাপারে খুব অ্যাগ্রেসিভ আচরণ করছেন। এটা হলো বাংলাদেশে এখন যারা ক্ষমতাসীনদের সমর্থক, বাংলাদেশে যারা ক্ষমতাসীনদের সমর্থক, যারা বাংলাদেশের ক্ষমতাসীনদের সঙ্গে যুক্ত, এরা এরা অ্যাগ্রেসিভ থাকে, খুবই অ্যারোগ্যান্ট থাকে, এরা অন্যদেরকে মানুষই মনে করেন, এবং আপনার আচরণে সেটা প্রমাণ হচ্ছে। আমি আমার কথা বলেছি, আপনি আপনার কথা বলবেন, আপনি আমাকে কেন জেরা করছেন তুষার ভাই? আপনার প্রতি তো আমার রেসপেক্ট আছে, আমি শুরুতেই বলেছি আপনার কথা শুনবো। লক্ষ্মীপুরে একজন খুনের মামলার আসামি জেলখানায় বসে তার বিয়ে হয়েছে, সে লক্ষ্মীপুরের বহুল আলোচিত সেই অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যাকাণ্ড, যাকে 17 টুকরা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই খুনের মামলার আসামি টিপু তার নাম, তার বাবা আওয়ামী লীগের নেতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান, এটা বাংলাদেশ জুড়ে বহুল আলোচিত ঘটনা। কিন্তু সেই তাকে পরে রাষ্ট্রপতি ক্ষমাও করে দিয়েছে, আগে কিন্তু জেলখানায় তার বিয়ে হয়েছে, পরে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে। বাংলাদেশ এমন এক দুর্বৃত্তায়ন চক্রে ঢুকে গেছে, যেটা বাংলাদেশে আইন হচ্ছে কি, যে যারা ক্ষমতায় আছে তাদের ইচ্ছাটাই আইন। আমাদের কিতাবে অনেক আইন আছে, আমাদের অনেক রুলস এন্ড রেগুলেশনস আছে, কিন্তু বাস্তবতা হলো যারা ক্ষমতায় আছে তাদের ইচ্ছাটাই হলো আইন, তাদের ইচ্ছাটাই হলো বিধিবিধান। সুতরাং তারা যেটা চাইবে সেটা দরকার হলে আইন সেখানে তৈরি হবে, আর তারা যেটা চাইবে না সেটা আইনের 10 জায়গায় লেখা থাকলেও সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। এটা হলো আজকের বাংলাদেশ। আমি আবার বলছি, এটা কিন্তু শেখ হাসিনার হাত ধরে শুরু হয়েছে, আমি সে কথা বলবো না, এটা ধারাবাহিক ভাবে চলেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে গত 12 বছরে এটা ভয়ঙ্কর ভাবে এগিয়েছে, এবং এগোতে এগোতে এখন রাষ্ট্রটাকে রীতিমতো গিলে খাবার উপক্রম। তুষার ভাই, আপনার কাছে আমি যাচ্ছি, আপনি কি মনে করেন যে খবরটি বেরিয়েছে আল জাজিরা থেকে, সেটি নিয়ে নানা মহল থেকে বিভিন্ন মন্তব্য আসছে, আমি যদি আপনাকে আপনাদের দুজনকেই একটু মনে করিয়ে দেই যে
কোন প্রতিষ্ঠান থেকে কী ধরনের মন্তব্য এসছে, যে অনুসন্ধানী যে প্রতিবেদনটি বেরিয়েছে তা নিয়ে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ইন্টারনেট ও মোবাইল ফোন নজরদারি প্রযুক্তি যে ইসরায়েল থেকে আমদানি করেছে সে নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলেছে শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য হাঙ্গেরি থেকে সিগন্যাল সরঞ্জাম কেনা হয়েছিল। এই ধরনের একটি স্টেটমেন্ট তারা দিয়েছে, সেখানে কোনো নজরদারি সরঞ্জাম কেনা হয়নি, এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে। এদিকে জাতিসংঘের প্রতিনিধি বলেছে আল জাজিরার প্রতিবেদনে দুর্নীতির যেসব অভিযোগ এসেছে সেগুলি তদন্ত করা উচিত। প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আমাদের বাংলাদেশের। এই যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে সাতটি মানবাধিকার সংস্থা বিভিন্ন বিবৃতিতে বলেছে আল জাজিরার প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যেসব অভিযোগ এসেছে তাতে তারা উদ্বিগ্ন। তারা জাতিসংঘকে এইসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে বাংলাদেশ সরকারের একাধিক সূত্র বিবিসিকে বলেছে, আমি খবরটি বিবিসি থেকে নিয়েছি, যে প্রতিবেদনটি উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন বলে মনে করে তারা। তো আপনাদের মত, আপনারা কি মনে করছেন এই খবরকে নিয়ে যে বিভিন্ন মহল থেকে এই ধরনের প্রতিক্রিয়া এসছে, আসলে কি হতে পারে আমাদের বাংলাদেশের এবং সেনাবাহিনীর ভবিষ্যৎ নিয়ে আপনি একটু মন্তব্য করেন? প্রতিবেদনে এই ঘটনার সাথে সেনাবাহিনীর ভবিষ্যতে কি আছে, একটা টেলিভিশন অনুষ্ঠান, এটার সাথে একটা বাহিনীর একটা ওয়েল কম্পোজ ওয়েল ট্রেইনড বাহিনীর কি আছে? আছে যদি ডোনাল্ড ট্রাম্পের নামে একটা রিপোর্ট হয় তাহলে কি সরকার এবং রাষ্ট্রের ইচ্ছা অনুযায়ী বদল হয়। বাংলাদেশ ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট গভর্নর একজন ডেপুটি গভর্নর নিয়ে অভিযোগ উঠেছে, তো এটাও তো একই ধরনের একটা চাকরি, এটা তো ভবিষ্যতে কিংবা অতীতে কখনো যে কোনো ব্যবস্থা হয় নাই কিংবা কোনো ধরনের আইনগত মামলা হয় নাই এমন তো না। আপনারা কি দেখেন নাই যে নারায়ণগঞ্জে র‍্যাবে কর্মরত সেনাবাহিনী অফিসার অন্যায় করেছে, তার বিচার বিচারের ব্যবস্থা করা হয়েছে? বরং আপনি যেটা করছেন এখন, আপনার সঙ্গে আমার আলোচনা হয়েছিল যে বিষয়ে, সেখানে না থেকে আপনি একটা দেড় সপ্তাহের পুরনো বিষয় নিয়ে আলোচনা করছেন, কিন্তু তারপরে আমি উত্তরটা দিই আপনাকে। আপনি অনেকগুলি প্রতিষ্ঠানের নাম করে আমাকে বলছেন এই ব্যাপারে আমার মতামত। এই প্রতিষ্ঠানগুলি একে অন্যের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে কথাবার্তা বলেছে এবং যার যার আত্মপক্ষ সমর্থন করেছে। যেকোনো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা কারোর বিরুদ্ধে যে কেউ অভিযোগ তুললেই সেটার তদন্ত যদি হয় সেটা রাষ্ট্রীয় সরকার সিদ্ধান্ত নেবে, যদি তদন্তের প্রয়োজন থাকে তদন্ত করবে এবং তদন্ত করে সত্যটা জানাবে। নাগরিক হিসেবে আমরা মনে করি যে আমাদের সত্য জানার অধিকার আছে, ফলে যদি কোনো অভিযোগ উঠে থাকে এবং সেই অভিযোগের যদি কোনো সারবস্তু থেকে থাকে অভিযোগের মধ্যে, তবে সেটাকে আমলে নিয়ে প্রতিষ্ঠানের ভালো মন্দ বিবেচনা করে যে একটা রাষ্ট্রযন্ত্র বা একটা সিস্টেম কিভাবে ক্রিমিনালাইজ প্রসেসের মধ্যে ঢুকে পড়ে, কিভাবে একটা দুর্বৃত্তায়নের প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ে, সেটার একটা খণ্ডিত অংশ এখানে উঠে এসেছে। এটা আমি, আপনি, তুষার ভাই, আমরা হয়তো কেউ কখনো স্বীকার করি কখনো করি না, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা যে কিভাবে একটা দুর্বৃত্তায়ন চক্রের মধ্যে ঢুকতে ঢুকতে আজকে আন্তর্জাতিক মিডিয়া এটাকে মাফিয়ার শব্দটা ব্যবহার করা হচ্ছে যে এখানে এটা মাফিয়াতন্ত্রের কবলে ঢুকে পড়েছে। আমি বলবো না যে এটা শুধুমাত্র এই সরকারের সময় এটা শুরু হয়েছে বা এই সরকারই করেছে। আসলে বাংলাদেশ রাষ্ট্রটা আমি মনে করি যে কখনোই একটা রাষ্ট্রের কনসেপ্টে যায়নি। মানে এদেশে এত মানুষের জীবন দিয়ে, এত ত্যাগের মধ্য দিয়ে, এত বড় একটা যুদ্ধের মধ্য দিয়ে এই রাষ্ট্রটা জন্ম হয়েছে, কিন্তু একেবারে শুরু থেকেই এটাকে রাষ্ট্রের কনসেপ্টে নিয়ে যাওয়া হয়নি। এটাকে নিয়ে যাওয়া হয়েছে একটা মানে একটা জমিদার স্টাইলের। অধ্যাপক আবদুল্লাহ আবুসাইদ আজ থেকে কয়েক বছর আগে নিউ ইয়র্কে এসেছিলেন, তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে বাংলাদেশ চলে জমিদার স্টাইল। তো এটাকে আসলে একটা মানে ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের প্রাধান্যের একটা জায়গা এখানে। এখানে যে ধরেন যুক্তরাষ্ট্রের কথা বললেন তিনি, যুক্তরাষ্ট্র এখানে একটা রাষ্ট্র যেখানে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গগুলো বা প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে অ্যাক্ট করে, কাজ করে, এখানে কাজের একটা সমন্বয় আছে, আবার চেক অ্যান্ড ব্যালেন্সও আছে। কিন্তু বাংলাদেশ এমন এক ব্যবস্থা, এখানে আসলে মানে প্রথম কথা হলো যে এখানে আমাদের অনেকগুলো নামমাত্র প্রতিষ্ঠান আছে, কিন্তু এগুলার কোনো স্বাধীনতা স্বাতন্ত্র্য এগুলো কিছুই নাই, এগুলো নিতান্তই ব্যক্তিকেন্দ্রিক। আমি একটু শেষ করি, আমি এই জায়গাটা একটু শেষ করি, তারপর আপনি বলেন। আল জাজিরার রিপোর্টের এটা অনুসন্ধানী সাংবাদিকতা হয়েছে কি হয়নি, অনুসন্ধানী সাংবাদিকতার মানদণ্ড এটা পূর্ণ করেছে কিনা, তারপরে তারা অমুকের বক্তব্য নিতে পারত, তারা হাঙ্গেরি সরকারের বক্তব্য নিতে পারত, এ সমস্ত নানা কথা বলা হচ্ছে। এখানে তো রিপোর্টের মানে সমালোচনা করার জন্য কাউকে ডাকা হয়নি, যেটা রিপোর্ট হয়েছে কি হয়নি, এটার কি কি ঘাটতি আছে। বিষয়টা হলো আমরা একটা জাতি, এটা রাষ্ট্র না হয়ে উঠুক, তারপর আমাদের জাতি হয়ে উঠবার একটা চেষ্টা তো ছিল, ছিল বলেই যুদ্ধ হয়েছে, ছিল বলেই আমরা একটা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই জাতি এগিয়েছে, এখন হয়তো মানে একটা পরিস্থিতির মধ্যে আছে, কিন্তু জাতি হয়ে উঠবার চেষ্টার কারণে বিভিন্ন সময় এদেশে নানা রকম আন্দোলন সংগ্রাম হয়েছে এবং ভবিষ্যতে হয়তো হবে, কিন্তু সেই জাতির মুখে চুনকালি পড়বার জন্য এই
মানে ভুল হোক কিংবা এটা পরিপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতা না হোক, এই রিপোর্টটা অনেকখানি যথেষ্ট যে একটা দেশ কিভাবে চলে এবং সেই দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান একটা দেশ কিভাবে চলে কি এটা আপনি প্রকাশ পেয়েছে এই প্রতিবেদনটাতে পুরোপুরি? না অবশ্যই পেয়েছে, কেন পাবেন? এই এই প্রতিবেদন দিয়ে কি আমরা পুরো দেশের বর্তমান ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি কিনা? অবশ্যই পারি, পারি এই কারণে যে এই এই একটা রিপোর্ট আমি তো বলছি ব্যাপারটা দিয়ে কি কোনোভাবে সেনাবাহিনীর, না আমি আমি দেখুন আমি কিন্তু শুধু সেনাপ্রধান কথাটা বলবো না সাগর সাহেব, আমি শুধু সেনাপ্রধান কথাটা বলবো না, বা এখানে শুধু সেনাপ্রধানের বিষয় এটা না, এটা হচ্ছে ওভারঅল একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে একটা দুর্বৃত্তায়ন প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ে সেটার একটা চিত্র এখানে খণ্ডিতভাবে হলে উঠে এসেছে এবং এটাই আমাদের কনসার্ন। আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষের কনসার্ন এটা, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের বেশিরভাগ মানুষের সেই চিন্তা, সেই তাদের যে পর্যবেক্ষণ কিংবা তাদের যে উদ্বেগের জায়গা সেগুলো আজকে সেভাবে ফোকাস হচ্ছে না, সেগুলো আলোচনা আসছে না। আজকে তুষার ভাই বলছেন, তিনি তার মতো তিনি বলেছেন দর্শকরা জাজ করবে। আমাদের দেশে যে সমস্ত ধরেন নিয়ন্ত্রণের মধ্যে যে সমস্ত মিডিয়াগুলো কাজ করে, আপনি প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, সেগুলোতে সম্পর্কিত রিপোর্টের নিচে যে সমস্ত কমেন্ট আসে, মন্তব্য আসে, আপনি যদি নিউট্রাল মেন্টালিটি নিয়ে সেগুলো একটু পড়েন, নিউট্রাল ভাবে চিন্তা সেগুলো দেখেন, মানে সেগুলোর উপর আপনি চোখ বুলান, তাহলে আপনি দেখতে পাবেন যে সাধারণ মানুষ, সাধারণ দর্শক কিংবা সাধারণ পাঠকরা বিষয়গুলো কিভাবে বিবেচনা করছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে বাংলাদেশে যারা কথা বলবার সুযোগ পান গণমাধ্যমে বিশেষত, আমি গত কয়েক মানে দেড় সপ্তাহ ধরে বা এক সপ্তাহ ধরে লক্ষ্য করছি, তারা মানুষের চিন্তা ভাবনা থেকে অনেক অনেক দূরে অবস্থান করছেন। মানুষ যা বলছে, মানুষ যা ভাবছে, পত্রিকা আপনার আপনি একাত্তর টেলিভিশন বলেন, ধরেন বর্তমান ক্ষমতাসীনদের একেবারে অন্ধভাবে তারা সমর্থন করে যায়, সে একাত্তর টেলিভিশনের এই সম্পর্কিত আলোচনাগুলো নিচে কমেন্টগুলো গিয়ে দেখেন, আপনি দেখতে পারেন, তুষার ভাই দেখতে পারে, যে কেউ দেখতে পারে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই কমেন্টগুলো কখনো পরবর্তী আলোচনায় কিংবা ওই আলোচনায় কখনো কখনো আমরা দেখি, যেমন আমরা আমাদের খালেদ মহিউদ্দিন একটা প্রোগ্রাম করে, তিনি সেখান থেকে বিভিন্ন কমেন্ট মাঝে মাঝে পড়ে শোনান যে দর্শকরা কি বলছেন, কিন্তু বাংলাদেশে এটা নেই। ওইখানে গেলে দেখা যাবে সম্পর্কিত আলোচনার 90% আলোচকরা যা বলছে তার বিপক্ষে মানুষ কমেন্ট করছে। জাতিসংঘ যদি কোনো তদন্ত চায়, জাতিসংঘের উচিত অফিসিয়ালি বাংলাদেশের যে জাতিসংঘের প্রতিনিধি আছে তাকে ডেকে এটা তদন্ত করতে বলা, একটা বিবৃতি তো তদন্ত করতে বলা না। জাতিসংঘ জাতিসংঘ যদি মনে করে তদন্ত করা উচিত, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আছে না, তাকে বলুন না, তাকে তো বলবে পরবর্তীকালে, কিন্তু জাতিসংঘ অফিসে আপনি জানেন তাকে পরবর্তীকালে বলবে, এটা এটার উত্তরটা আমাকে দেন, আপনি কি করে জানলেন পরবর্তীকালে? এটা পাবলিকলি স্টেটমেন্ট এসেছে, ভিডিও আছে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকদিন ক্লোরোকুইন খেতে বলতো, এটা কি আমেরিকান গভর্নমেন্টের স্ট্যান্ড ছিল যে আমেরিকান ক্লোরোকুইন খাবে? তা তো না, শোনেন আমাকে উত্তর দিতে দেন, আপনি বারবার মাঝখানে কথা বলেন, আপনি যদি মাঝখানে কথা বলেন আপনি বলবেন আমি বলবো না, না না জি জি বলেন, হ্যাঁ আপনি মাঝখানে কথা বললে হবে না, এটা কি কোনো অফিশিয়াল স্টেটমেন্ট? এটা হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়টাতে, তিনি এর উত্তর দিয়েছেন, তাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে, এটা জাতিসংঘের স্টেটমেন্ট না, ইটস কোশ্চেন এন্ড আনসার, যেমন আপনি আমাকে কোশ্চেন করছেন, ইট ইজ নট মাই স্টেটমেন্ট, ইট ইজ এ রিপ্লাই টু আ কোশ্চেন। সো উনি বলেছেন যে আমরা এরকম করি না, আমরা আশা করি এটা তদন্ত করা হবে, এই ধরনের একটা কথা উনি বলেছেন, এবং ইংরেজি তাকে ভালো করে অনুবাদ করবে, উনি বলেছেন যে এই ধরনের ইকুইপমেন্ট আমরা সাধারণত ব্যবহার করি না, যদি করি তাহলে একবার আমরা এই ধরনের এক জায়গায় করেছিলাম, সাধারণত এটা তত্ত্বাবধানে করা হয় এই ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা, এই কথাটা উনি বলেছেন, এবং বলেছেন যে এটা তারা খতিয়ে দেখবেন, এরকম কিছু হয়েছে কিনা এটা তারা খতিয়ে দেখবেন, জাতিসংঘ তদন্ত করতে তো বাংলাদেশকে আহ্বান জানায়নি, জাতিসংঘ বলছে তারা খতিয়ে দেখবেন যে এরকম কিছু হয়েছে কিনা, এই ধরনের কোন যন্ত্র ব্যবহার করা হয়েছে কিনা, দ্যাট ওয়াজ দ্য স্টেটমেন্ট। আপনি চালান স্টেটমেন্ট, এখন আপনি আবার জুড়ে দিচ্ছেন, আপনি আবার জুড়ে দিচ্ছেন ওনারা ভবিষ্যতে করবেন, ওনারা ভবিষ্যতে কি করবেন আপনি জানলেন কিভাবে? এটা আমার জানার প্রশ্ন, আপনি যে বারবার আমাকে এই বিষয়ে প্রশ্ন করছেন, আমি কিন্তু আপনাকে গতকালই বলেছিলাম যে একটা ওল্ড ইস্যু, আমি এটা নিয়ে কথাই বলতে চাই না, আপনি এখন আমাকে এখানে ডেকে এনে বাধ্য করার চেষ্টা করছেন এটা নিয়ে কথা বলতে। না না না, রাষ্ট্রটা যে যে তুষার ভাই আপনি যে বললেন ইয়ের কথা, ডোনাল্ড ট্রাম্পের কথা, এবং আমি সেখানে একটু ইয়ে করি, দুইটা পয়েন্ট আমি আপনার কাছ থেকে বলে আপনি দয়া করে একটু শুনবেন। একটা হলো আপনার সাথে আমার যখন কথা হয়েছিল আমি কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে বলবো এবং টিকা নিয়ে বলবো, নাম্বার ওয়ান, সেটা আমি পরবর্তীকালে আচ্ছা ওইটা ঠিক আছে, আপনার সঙ্গে এক ধরনের কথা আমার হয়েছিল, আপনি এখানে ডেকে এনে আরেক কথা বলছেন, না না বলেছিলাম সেটা আমি আমি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আপনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প আর জাতিসংঘের যে স্পোকস পারসন যিনি কথা বলেছেন তাকে আপনি মানে মিশাতে চাচ্ছেন, কম্পেয়ার করতে চাচ্ছেন, না আমি মিশাই নাই, এই যে আবার আমি একটা উদাহরণ দিয়ে বলেছি যে একজন ব্যক্তির মন্তব্য কিংবা একটা প্রশ্নের উত্তরে উত্তর আর জাতিসংঘের অফিসিয়াল স্টেটমেন্ট এক না, অফিসিয়াল স্টেটমেন্ট জাতিসংঘ যদি দেয় সেটা আমাদের প্রতিনিধির হাতে হস্তান্তর করবে, জাতিসংঘে সেটা তো করবে কিনা, করবে কি করবে না সেটা নিয়ে আমি যেহেতু এখনো করে নাই সেজন্য আমি এই কথাটাই বলেছি যে এটা উনি প্রশ্নের উত্তরে উত্তর দিয়েছেন, না এটা একটা বিবৃতি প্রশ্নের উত্তর হতে পারে না, আমি আপনাকে বলি এটা অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে, স্টেটমেন্ট কখনো প্রশ্নের উত্তর হতে পারে না, আপনি ওইটা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, সে এটাকে বিবৃতি আকারে একটা লম্বা বিবৃতি দিয়েছে বাংলাদেশের ওই ইস্যুটার উপরে যেইটা আল জাজিরা থেকে বের হয়েছে স্পষ্টভাবে, আপনি দয়া করে আবারও পরবর্তী দেখে নেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনি ডোনাল্ড ট্রাম্প
তিনি তার অনেক স্বাধীনতা আছে, বিভিন্নভাবে কথা বলবার, সকালে একটা বলবার, তার স্বাধীনতা আছে। কিন্তু জাতিসংঘের মতো একটা ইনস্টিটিউশনের যারা স্পোক্স পার্সন, তারা ইচ্ছা করলেও কোনো ধরনের বিবৃতি ইচ্ছা মতো দিতে পারেন না, এটা আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং পরবর্তীতে যাবে না এটাও বা আপনি কীভাবে শিওর হলেন যে এই ধরনের নির্দেশনা যাবে না? নির্ভরশীলতা কিছুটা নিতেই পারি, যেহেতু অফিসিয়ালি একটা স্টেটমেন্ট এসছে, সে কারণে আমার বলা। এনিওয়ে, সেটাকে আপনি ইয়ে করেন। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই তুষার ভাই, যে কোনো ভাবে হোক, আপনি তো মিডিয়া ব্যক্তিত্ব এবং আপনি সব ব্যাপারে লেখালেখি করেন, সব ব্যাপারে আপনি সব ব্যাপারে লিখি না, আমি যেটা বুঝি সেটা নিয়ে লিখি, মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে কোনো বিষয় নিয়ে, রাষ্ট্র বা কেউ যদি সংগ্রহ করে থাকে এটা নিশ্চয়ই আমাদেরকে বলে করবে না, পৃথিবীর কোথাও করে না। এই আড়িপাতার যন্ত্র যদি কেউ করে থাকে সংগ্রহ, এটা আমাদেরকে বলে কেউ করবে না, এটা গোপনেই করবে। এবং এটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এটা নিয়ে যদি কোনো অভিযোগ উঠে, তারা যদি মনে করে যে এটা তাদের কাছে প্রমাণ দিতে হবে, তারা দিবে। প্রশ্ন উঠেছে, তারা বলেছে। এখন আপনারা সাংবাদিক, আপনারা সত্যতা যাচাই করে দেখেন, এটার মধ্যে সত্য কে বলেছে, আল জাজিরা বলেছে নাকি আমাদের আইএসপিআর বলেছে, এইটা দেখার দায়িত্ব হচ্ছে এক হচ্ছে সাংবাদিকদের, আরেকটা হচ্ছে যদি কোনো তদন্ত হয় সেই তদন্ত কর্মকর্তাদের। এইটা কোথা থেকে কিনা হয়েছে, কি যন্ত্র, আপনার আপনি আমাকে যেভাবে প্রশ্ন করছেন, আমিও তো আপনার মতো এইটা দেখেই জেনেছি, এই যে ডকুমেন্টারি, এটা দেখে আমিও দেখেছি যে এরকম একটা কিছু কেনা হয়েছে বলে তারা অভিযোগ করেছে যে হাঙ্গেরি থেকে এটা কেনা হয়েছে, কিন্তু এটা হাঙ্গেরি না, এটা হচ্ছে মেড ইন ইসরায়েল, এই কথা তারা বলেছেন। এটা কোথাকার, কোন জায়গা থেকে কেনা হয়েছে, কারা তৈরি করেছে, এটা তো তদন্ত সাপেক্ষ। আপনি আমাকে যেমন ভাবে প্রশ্ন করছেন যে এই যন্ত্রটা যেন আমি দেখেছি, আমি তো এই যন্ত্রটা দেখি নাই, এই যন্ত্রটা ব্যবহার হচ্ছে কোথায় সেটাও আমরা জানি না, এই যন্ত্রটা আদৌ বাংলাদেশে ব্যবহার হচ্ছে কিনা সেটাও আমাদের জানা নাই, এটা ব্যবহার হচ্ছে কি হচ্ছে না, এটা কোথা থেকে কেনা হয়েছে, কে বানিয়েছে, এটাই তো আমি বলেছি যে অভিযোগ আসলে তদন্ত করতে হবে, তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় আমরা সত্যটা জানতে চাই। আমি তো একজন নাগরিক, আমি তো সত্য জানতে চাইতেই পারি, আমি এটা নিয়ে মন্তব্য করবো কিভাবে, আমি কি এটা কিনার সময় ছিলাম না কিনা বেচার সময় ছিলাম, এটা নিয়ে আমি কি করে মন্তব্য করবো, আমি তো এটা নিয়ে তদন্ত করি নাই, আমি তো এই ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের সাথে যুক্তও না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি নাগরিক হিসেবে বলবো, যদি এটা কেনা হয়ে থাকে এটা কোথায় ব্যবহার হচ্ছে, কারা ব্যবহার করছে, এটা কার উপরে ব্যবহৃত হচ্ছে, এই ব্যাপারে তদন্ত হোক, তদন্ত হলে আমরা সত্যিটা জানতে চাই, সেটা যেই করে করুক তদন্ত, আমরা সত্যটা জানতে চাই। আপনি তদন্তটা চাচ্ছেন, এটাই হলো বড় কথা। তদন্ত যাবে না, সবাই যাবে, এটা সারা পৃথিবীতে এই ধরনের অভিযোগ উঠলে তদন্ত হয়, তদন্ত সবাই যাবে, সারা দুনিয়াতে হয়, এই তদন্ত অভিযোগ আসতেই পারে, 101টা অভিযোগ আসতে পারে, 202টা অভিযোগ আসতে পারে, তদন্ত হবে। এটাই একটা, একটু আগে মনীষ সাহেব বললেন রাষ্ট্র হয়ে ওঠে নাই, রাষ্ট্র হওয়ার জন্যই এই তদন্তগুলি করতে হয়। কিন্তু আপনাকে রিলেভেন্ট আমি প্রশ্ন করছি যে আমাদের নাগরিক হিসেবে কি এইসব, মানে যেটা পাবলিকলি প্রকাশিত হয় এই ধরনের খবর নিয়ে কি মন্তব্য করার অধিকার রয়েছে কিনা? আমরা যে সত্যগুলি আমাদের সামনে এসছে এবং যে প্রতিক্রিয়া গুলি এসছে সেগুলি আপনি বললেন, আপনি বললেন যে সত্য এসেছে, সত্য কি করে প্রমাণিত হবে, তদন্ত না হবে, যেসব ঘটনাগুলি আমাদের সামনে এসছে সেগুলি নিয়ে আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিক্রিয়া দিয়েছে সেটার উপরে আমরা সাধারণ মানুষ হিসেবে, আমি তো আমার বক্তব্য দিলাম, এইমাত্র বললাম যে মানুষ সত্যটা জানতে চায়, তদন্ত হোক, দ্যাটস ইট, দ্যাটস ইট, জি বুঝতে পেরেছি। প্রথমত এটা তো আর আমরা জানি না যে এটা অভিযোগটা এসছে যে সত্যি এটা ওই দেশ থেকে, মানে আপনি ইসরায়েলের কথা বলছেন, সেখান থেকে এসছে কিনা। আমি বরং বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, যে একটু আগে যে আমি বললাম যে এটা রাষ্ট্র হয়ে উঠেনি, তার আরেকটা প্রমাণ হচ্ছে এই ঘটনা, যে দেখুন যেসব দেশে ন্যূনতম মানে ট্রান্সপারেন্সি আছে, রাষ্ট্র হিসাবে অ্যাক্ট করে, আচরণ করে যে সমস্ত দেশ, সে সমস্ত দেশে এ ধরনের গুরুতর অভিযোগগুলো, একটা না কিন্তু অনেকগুলো অভিযোগ, এ ধরনের গুরুতর অভিযোগগুলো উঠলে রাষ্ট্র প্রথমে অ্যাক্ট করবে যে ঠিক আছে অভিযোগ উঠেছে, আমরা এগুলো তদন্ত করব। আপনি দেখুন গত দেড় সপ্তাহে বাংলাদেশের সরকারের কোনো অর্গান থেকে, সেটা ফরেন মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি কিংবা আরো উচ্চ পর্যায়ে থেকে, কোথাও থেকে ঘোষণা দেওয়া হয়নি যে অভিযোগগুলো এসছে ভালো কথা, উঠতেই পারে, আমরা এগুলো তদন্ত করে আমাদের অবস্থান জানাবো। আমরা দেখেছি যেটাকে আমরা রাষ্ট্র বলছি, সেই রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে ফ্রম দা ভেরি বিগিনিং একদম শুরু থেকে বলা হচ্ছে এটা একটা ষড়যন্ত্র, এখানে জামাত বিএনপির হাত আছে, জামাত ইসলাম টাকা দিয়ে এই কাজ করিয়েছে, ডেভিড বার্গম্যান ষড়যন্ত্র করেছে, অমুক এই করেছে, মানে একেবারে রাষ্ট্রের আমি বলবো যে যারা দায়িত্বে আছে বিভিন্ন জায়গা থেকে তারা যেমন বলছে, তেমনি যারা এখন দেশ চালাচ্ছে যে রাজনৈতিক শক্তি, তাদের বিভিন্ন পর্যায় থেকে এটা নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক একই সুরে সব জায়গা থেকে তদন্ত করা হবে, এই কথাটা এখন পর্যন্ত কোথাও থেকে বলা হয়। আরেকটা হলো যে এই ধরনের বলা তো হয়েছে, একটু আগেই তো আমাদেরকে সাগর বলল যে পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে তদন্ত করা হবে, আমি এটা হয়তো আমি জানি না বলেছে কিনা, আমার চোখে দেখা যাচ্ছে, আমি দেখি
আমি বলেছি পররাষ্ট্রমন্ত্রীকে বলার, পররাষ্ট্রমন্ত্রীকে যখন প্রশ্ন করেছে যে জাতিসংঘের এই অবস্থাতে বা তারা যা আহ্বান করেছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া, তিনি বলেছেন আমরা মনে করলে করতেও পারি, আমরা উনি কিন্তু স্পষ্টভাবে বলেননি করবেন, এটা বলেননি, উনি বলেছেন করতেও পারি না করতে পারি, এরকম একটা অবস্থা প্রথম আলোতে যেটা আসছে। আচ্ছা এখন একটা বিষয় হলো এই যে তদন্ত না করা, তদন্ত না করার ব্যাপারটা বাংলাদেশে কিন্তু এই প্রথম না, এটা হয়তো অনেক বড় পরিসরের অভিযোগটা এসছে, সে কারণে আমরা বড় পরিসরে এটা নিয়ে কথা বলছি বা ভাবছি। বাংলাদেশে অতীতেও দেখা গেছে যে কোনো একজন ধরেন মন্ত্রীর বিরুদ্ধে যদি গুরুতর দুর্নীতির অভিযোগ উঠে থাকে, সেটা আগের সরকার মানে এই আওয়ামী লীগের আগে যারা ক্ষমতা ছিল তাদের ক্ষেত্রে এটা দেখা গেছে, এখন আরো এটা ব্যাপকতা পেয়েছে যে অভিযোগ উঠলে সেগুলো তদন্ত দূরের কথা, সেটাকে মানে কেউ যে একটু আমলে নেবে সেই প্রকাশটা ওরা সরকারের তরফ থেকে হয় না। আরেকটা বিষয় হলো যে পত্রিকা যেটা পড়েছি আমি আপনাদেরকে একটু বলে দেই, তারপর আপনি বলেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন আল জাজিরার এই প্রতিবেদনে যেসব অভিযোগের বিশ্বাসযোগ্যতা আছে সেগুলো তদন্ত করা হবে। আমি এটাই পড়েছি, আমি এটাই জানি, আমি তো ওনার সাথে কথা বলিনি, আমি এটা জানতাম না, হয়তো আজকে তিনি বলেছেন কিন্তু ঘটনা ঘটেছে আজকে বলেন নাই, ডেইলি স্ট্যান্ডার্ড রিপোর্ট ফেব্রুয়ারি 6 তারিখে, আচ্ছা তার পরশুদিন, কিন্তু এই রিপোর্টটা পাবলিশ হয়েছে 1 তারিখে, পাবলিশ হওয়ার 6 দিন পরে পররাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন দুঃখজনকভাবে, বা যে কারণে হোক আমার অক্ষমতা আমি এটা দেখিনি, আমার চোখে এড়িয়ে গেছে এটা। আরেকটা বিষয় হলো যে এ ধরনের ডিভাইস বা ইকুইপমেন্টস কিনেছে কিনা, সেটা আমি জানি না কিনেছে কিনা, বাট এটা কিনতেই পারে একটা রাষ্ট্র দরকার হলে, কিন্তু বিষয় হলো যে সেটা কেউ জানবে না সাংবাদিক হিসেবে, আমি সেটা মনে করি না। যখন একটা পাবলিক ফান্ড খরচ হবে, জনগণের টাকা যখন খরচ হবে, কোথাও না কোথাও সেটা আলোচনা হবে, কোথাও না কোথাও সেটার উপরে এক ধরনের জবাবদিহিতা থাকবে, সেটা তো আমার কাছে আসবে না, হয়তো আপনার কাছে আসবে না, কিন্তু অনেকগুলো সিস্টেম আছে কার্যকর রাষ্ট্রে, এর মধ্যে একটা অন্যতম জায়গা হলো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে যখন কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা হয় যেগুলো মিডিয়ায় ব্যাপকভাবে আসবার মতো, রাগঢাকের কিছু নাই, সেগুলো কমিটি ব্রিফ করে দেয়, আর যেটা মিডিয়ায় আসবে না বলে সিদ্ধান্ত হয় সেগুলোর ব্যাপারে বলা হয় যে আমরা এরকম একটা বিষয় নিয়ে কথা বলেছি কিন্তু এটা বিস্তারিত আমরা মিডিয়ায় দিতে চাই না, কিন্তু আমরা এ ধরনের কোনো রিপোর্ট দেখেছি বলে আমার অন্তত মনে পড়ে না, আমরা কোনো আলোচনা শুনিনি। আর এ ধরনের ডিভাইস কিনা হয়েছে কিনা সেটা হয়তো ব্যক্তিগতভাবে আমি জানি না, আপনি জানেন না, কিন্তু আমরা কিছু ঘটনা তো দেখি যে বাংলাদেশে যারা সরকারের বিপক্ষের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সরকারের সমালোচকদের মধ্যে অনেকেই আছেন, যাদের টেলিফোন কনভারসেশন মাঝে মাঝে আমরা প্রকাশ হতে দেখি বা ফাঁস হতে দেখি, এবং বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যম খুবই ফলাও করে সেগুলো আবার প্রচার করে। বাংলাদেশে তো একটা আইন আছে যে এ ধরনের অন্যের কথোপকথনে আড়ি পাতা যাবে না এবং সেটা ফাঁস করা যাবে না, সেই আইনের প্রয়োগ কিন্তু আমরা কখনোই দেখি না, কারণ এই এই আড়ি পাতা এবং ফাঁস হওয়া কনভারসেশন গুলো প্রকাশ করা এগুলো সরকারের ইচ্ছার পক্ষে মিলে যায়, সরকারের ইচ্ছার সঙ্গে মিলে যায়, সে কারণে এগুলো নিয়ে কোনো ধরনের কোনো আইনি পদক্ষেপ আমরা কখনো দেখি না, কোনো তদন্ত হয় না। কিন্তু এই ঘটনা মিস্টার সাগর, কিন্তু এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশে এ ধরনের যন্ত্র আছে, এ ধরনের ইকুইপমেন্ট আছে এবং কেউ না কেউ সেটা ব্যবহার করছে। বাংলাদেশ যে মানুষের কথা রেকর্ড করার জন্য এটা এনেছে সেটাও বা প্রমাণ কোথায়? আমি তো প্রমাণের কথা বলিনি, আমি আপনাদেরকে একটা সংবাদ বলি। 2016 সালের 6 তারিখ 26 অর্থাৎ 2 জুন 2016 মানব জমিনে ছাপা হয়েছিল যে ফোনে আড়ি পাততে সরকার 7টি যন্ত্র কিনতে যাচ্ছে, এই যন্ত্রটি 30 মিনিটের মধ্যে টার্গেট মোবাইল খুঁজে পায়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে 7টি যন্ত্র কিনতে 30 কোটি 74 লাখ টাকা খরচ হবে। তো আমরা যে জানি না ব্যাপারটা তো তা না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশ সদর দপ্তর শোনেন, তার মানে এই ধরনের আড়ি পাতা যন্ত্র কিনা হলে যে আমরা জানি না ব্যাপারটা কিন্তু তা না। আমরা আপনি বলেছেন যে সেটা আমাদের জানবার কথা না, এটা গোপনে কিনবে, আপনি বলেন জানবার কথা না, শোনেন আমাদেরকে জানালে আমরা জানবো, না জানলে আমাদের পক্ষে এটা জানা সম্ভব। আমিও সেটাই বলছি, আমিও সেটাই বলেছি যে জানালে আমরা জানবো, একদমই যে আমরা কখনো জানি না ব্যাপারটা সেরকম না, কারণ এই যে এই 7টি আইএমএসআই শনাক্তকরণ যন্ত্র এবং তার সঙ্গে আড়ি পাতার যন্ত্র এটা যে কেনা হচ্ছে, এই ধরনের রিপোর্ট 2015 সালে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল এবং দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় নাই, সেজন্য পুনঃ দরপত্র সুপারিশ করা হয়েছিল। 24 নভেম্বর আবার আন্তর্জাতিক পুনঃ দরপত্র করা হয়েছিল, 19 এপ্রিল থেকে 15 মে তে আটটা শিডিউল বিক্রি করা হয়েছিল 2015-তে, এটা পুলিশ আমাদেরকে জানিয়েছিল এবং এটা মানব জমিনে ছাপা হয়েছিল। তো এই যে কোথা থেকে কিনছে সেটা কি কোথায় যাচ্ছিল কিনতে, এটা কি লিখেছে সেখানে ভাই? না এটা তো লেখা হয়েছে টেন্ডার হচ্ছে, 360 টেকনোলজিস নামে এই ধরনের একটা কোম্পানি নামও লিখেছে তারা, তারপরে তারা সিঙ্গাপুর থেকে কেনা হবে এই ধরনের কথাবার্তা লিখেছে, এটা সংবাদ। এই ধরনের সংবাদ এর আগে আমাদের পত্রিকাতে প্রকাশিত হয়েছে, এটা মানব জমিনে আছে। জাতিসংঘে আমাদেরকে এই ধরনের ট্রেনিং বা এই ধরনের কাজ করতে হয় বলে আমরা ট্রেনিং হিসেবে বলে থাকেন, ওনারা বলছেন যে আমাদের কাজ, আমাদের এখানে কোনো কথা যদি চুপ থাকি এটা কারো কিছু যায় আসে না। আমরা তো আপনি যেমন বললেন যে এটা ওল্ড ইস্যু, এটা আপনার কাছে ওল্ড ইস্যু হতে পারে তুষার ভাই, কিন্তু আমাদের কাছে এটা ওল্ড ইস্যু নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হল কারণ আপনারা কথা বলেন, আমি তো না করিনি আপনাদেরকে কথা বলতে, আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কিন্তু কথা বলেছিলাম। তুষার ভাই কোনো ধরনের ঘটনা কি ওল্ড ইস্যু হলে যাওয়ার কোনো সুযোগ রয়েছে? আপনারা কথা বলেন, এটা তো ব্যক্তি স্বাধীনতা, ওভার
এটা তো ব্যক্তি স্বাধীনতা, আপনারা কথা বলেন, আমি তো না করি না। আমি আপনারা এইমাত্র বলেছেন যে এই ধরনের কোন তথ্য আমরা কোনোদিনই জানি নাই, কিন্তু আমরা আমাদের পত্রিকাতে এই ধরনের রিপোর্ট না আমি বলিনি, এটা কোনোদিনই জানি না, এটা বলিনি আমি, অন্তত বলিনি, আমি জানি না সাগর বলেছেন কিনা, আমি দেখিনি, আমি বলিনি যে কোনোদিনই জানি না এই ধরনের রিপোর্ট প্রথম আলোতে হয়েছিল। দেখেন, এই ধরনের রিপোর্ট 2016 সালে প্রথম আলোতে হয়েছিল, প্রথম আলোতে রিপোর্ট হয়েছিল। তার মানে আমার কথাটাই প্রতিষ্ঠিত হচ্ছে যে আমাদেরকে জানালে আমরা জানি, আমাদেরকে না জানালে আমরা জানি না। এটা আমাদের জন্য জানার কোন উপায় নাই, আমরা সাধারণ নাগরিক এটা কোনোভাবে জানতে পারবো না। কিন্তু প্রশ্নটা হলো জানার অধিকার আছে কিনা, প্রশ্নটা হলো জানার অধিকার আছে কিনা। প্রতিরক্ষা যন্ত্রপাতির বিষয়ে রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয় আছে, ফলে রাষ্ট্রীয় গোপনীয়তা কি আছে কি নাই এটা যারা এটা দায়িত্বে থাকে তারা নির্ধারণ করে। প্রতিরক্ষা যন্ত্রপাতি তারা কি কিনছেন এটা নিশ্চয়ই উইদিন দা কনস্টিটিউশনাল রাইট মানে লিমিটেশন অথবা উইদিন দা আমাকে বলেন যে প্রতিরক্ষা যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যে রাষ্ট্রীয় গোপনীয়তার রুল রয়েছে সেটা কি কনস্টিটিউশনের সঙ্গে সাংঘর্ষিক না? আপনি যখন পাবলিক রাইটস ব্রেক করবার মতো কোনো ডিভাইস কিনবেন দেন ইট ইজ গোয়িং টু বি কনসার্ন ফর দা পিপল। হ্যাঁ, এই জন্যই তো আমি বলেছি যে এটা আমাদের উপর ব্যবহার করা হয় কিনা, এটা কি দেশে ব্যবহার হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো নিয়ে তো তদন্ত হবে। বলুন তো, এই যে ইন্টারসেপ্ট মেশিনটা আনা হলো এখানে কি করবে? আরে ভাই, আনা হয়েছে যে আপনি শিওর না? না, কি না, ধরে নিলাম আমাদের কিনেছে, এটা কিনেছে। আপনি কিন্তু আইএসপি আর স্পষ্টভাবে সঙ্গে বিবৃতি দিয়েছে, আইএসপি কে আপনি কি অস্বীকার করবেন? হ্যাঁ, না, আইএসপি কে আমি অস্বীকার করছি না, কিন্তু সামরিক বাহিনীটা কোথায় ব্যবহার করছে তাদেরকে জিজ্ঞেস, সেটা বাদ দেন। আপনি যেটা বললেন যে কিনেছে, এটা কি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন? কিনেছে করেছে, আমি তো কিনেছে তো আমি চ্যালেঞ্জ করি নাই, আমি তো কিনেছে চ্যালেঞ্জ করি না। আমি বলেছি যদি কিনে, এটা সাধারণ মানুষ হিসেবে আমাদের পক্ষে জানা কঠিন না। আপনি বলেন যে কিনেছে, আপনি কি বলতে পারবেন? আমি সেটাই বলছিলাম যে কিনেছে, এটা তো আইএসপি স্বীকার করেছে। কারণ এরপরে কি করলো আইএসপি আর বললো যে এটা জাতিসংঘ ব্যবহারের জন্য করেছে। জাতিসংঘ সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে বাংলাদেশের সাথে আমাদের এমন কোনো চুক্তি হয় না এই ধরনের মেশিনারিজ বা ডিভাইস আমাদের এখানে ব্যবহৃত, কারণ আমরা এই ধরনের ব্যবহৃত করি না। আবার অনেক প্রশ্ন আসে, আসলে অনেক প্রশ্নের জবাব আমরা আসলে এভাবে বিতর্ক করি। আমি একটু সেকেন্ড